খেলা হবে বিএনপি নাই জেলে আছে ঢাকা সহ সারা দেশে বিজয় শোভাযাত্রা করেছে আওয়ামী লীগ রাজধানীর রমনায় বিজয় শোভাযাত্রায় যোগ দিয়ে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন দেশের 70 ভাগ মানুষ আওয়ামী লীগকে ভোট দেওয়ার জন্য অপেক্ষা করছেন কাদের বলেন নির্বাচনের দিন ফাইনাল খেলা হবে আওয়ামী লীগের বিজয় শোভাযাত্রা উপলক্ষে মঙ্গলবার জনসমুদ্রে পরিণত হয় শাহবাগ ও এর আশপাশের এলাকা নেতাকর্মীদের নানা স্লোগানে মুখর হয়ে ওঠে চারপাশ নেচে গেয়ে বিজয় উদযাপন করেন কর্মীরা মিছিল নিয়ে জড়ো হন আওয়ামী লীগের ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখা ঢাকা জেলা শাখা বিভিন্ন থানা ওয়ার্ড ও ইউনিটের নেতাকর্মীরা আগামী 7 তারিখ সারাদিন নৌকা মার্কায় ভোট দিন এই আশা ব্যক্ত করে বাংলাদেশের প্রতিটি মানুষকে বলবো সবাই যেন ভোট কেন্দ্রে আসে ভোট দেয় নির্বাচনে জনগণ 100% সাড়া দিচ্ছে তারা নির্বাচন মুখে বর্তমান মানুষ রাহাজানি চিন্তায় আগুন জ্বালানো এগুলি পছন্দ করে না মঙ্গলবার বিকেল 4টায় রাজধানীর রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের সামনে থেকে শুরু হয় বিজয় শোভাযাত্রা এ সময় আসন্ন নির্বাচনে জয়ের প্রত্যয় জানান আওয়ামী লীগের প্রার্থীরা সবাইকে আহ্বান জানাবো নেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে বাংলাদেশকে 2041 সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ যাতে আমরা করতে পারি সেই আহ্বানই জানাচ্ছি শাহবাগ এলিফেন্ট রোড হয়ে ধানমন্ডি 32 নম্বরে এসে শেষ হয় বিজয় শোভাযাত্রা এদিকে বিজয় শোভাযাত্রা পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে যোগ দিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন সারা দেশে এখন নৌকার জোয়ার বইছে নির্বাচনের দিন ভোটারদের ভোট কেন্দ্রে আসতে যারা বাধা দেবে তাদেরকে প্রতিহত করা হবে খেলা হবে 7 তারিখে ফাইনাল ঠিক আছে বিএনপি নাই খবর নাই 27টা দল তাহলে নির্বাচন অংশগ্রহণমূলক হবে না যারা বলে তারা মিথ্যা কথা বলে 21,000 নাকি জেলে আছে 21,000 আমি পুরোপুরি খবর নিয়ে চ্যালেঞ্জ করছি জেলে আছে 11,000 এদিকে কেন্দ্রীয় কর্মসূচির সঙ্গে সামঞ্জস্য রেখে মঙ্গলবার সারা দেশে বিজয় শোভাযাত্রা করেছে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনগুলো আগামী 7 জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন ধার্য করা হয়েছে ওই দিন ভোটাররা যেন নির্বিঘ্নে ভোট কেন্দ্রে এসে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন সে বিষয়ে কার্যকর পদক্ষেপ নিতে নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়েছেন বিজয় শোভাযাত্রায় যোগ দেয়া আওয়ামী লীগের নেতারা বিপ্রজিৎ চন্দ TBN24 ঢাকা নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর